হ্যালো, আসসালামু আলাইকুম। আরও একবার স্বাগতম প্রযুক্তি বিটিয়ার নতুন আরও একটি ভিডিওতে। ভিউয়ার্স, আমরা আমাদের আজকের ভিডিওতে ইউটিউবের নতুন দুটি আপডেট সম্পর্কে জানাবো, যে দুটি আপডেট ইউটিউবের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আর এই দুটি আপডেটই এই আপনার অক্টোবর এবং নভেম্বর মাসকে কেন্দ্র করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এই আপডেট দুটি কি এবং কিভাবে কাজ করবে, এর সুবিধা বা অসুবিধা কি, এগুলো সম্পর্কে আমরা জানবো আমাদের ভিডিওর পরের অংশে। তবে সেই অংশে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, ইউটিউব গত কিছু দিনের মধ্যে বেশ কিছু আপডেট এনেছে, তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। একটি হলো আপনার চ্যানেলে, অর্থাৎ আপনার চ্যানেলে যদি টু স্টেপ ভেরিফিকেশন অন করা না থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। আর যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকে বা আপনার চ্যানেলে এখনও আপনি মনিটাইজ পান নাই তাহলে অবশ্যই আপনাকে এই টু স্টেপ ভেরিফিকেশন অন করে তারপরে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখন আপনি যদি না জেনে থাকেন টু স্টেপ ভেরিফিকেশনটা কী, তাহলে আপনাকে খুব সহজে বুঝিয়ে বলছি। এই ধরুন, আপনার ইউটিউব চ্যানেলের একটি মেইল রয়েছে, যখন আপনি সেই মেইল দিয়ে লগ ইন করবেন আপনার চ্যানেলে প্রবেশ করার জন্য, তখন আপনার পাসওয়ার্ড দেওয়ার পরেও তারা আপনার সেই নাম্বারটিতে, অর্থাৎ আপনি ইমেইলে যে নাম্বারটি সেট করে রাখবেন সেই নাম্বারটিতে তারা একটি ওটিপি পাঠিয়ে দিবে। আপনাকে সেই পাসওয়ার্ডটি, অর্থাৎ ওটিপির যে ওয়ান টাইম পাসওয়ার্ড রয়েছে, সেটিকে আপনার ইমেইলে দেওয়ার পরেই আপনি লগ ইন করতে পারবেন। অর্থাৎ আপনার চ্যানেলের ইমেইল বা পাসওয়ার্ড কেউ জেনে গেলেও আপনার চ্যানেলটি আর হ্যাক হওয়ার সম্ভাবনা থাকছে না। এই জন্যই আপনাকে অবশ্যই এই চ্যানেলের ওটিপি সেট করে রাখতে হবে। দ্বিতীয় যে আপডেটটি সম্পর্কে বলবো সেটি হলো কমিউনিটি ট্যাব। এই যেমন ইউটিউবের চ্যানেলে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের আপডেট আসতে থাকে। এই যেমন ধরুন, আপনার চ্যানেলে যখন জিরো সাবস্ক্রাইবার তখন আপনি একেবারে স্বাভাবিক একটা চ্যানেলে থাকবেন, কিন্তু আপনার যখন 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় তখন আপনি কমিউনিটি ট্যাব পান, আবার আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাইও করতে পারেন। ঠিক একইভাবে যখন আপনার 10,000 মতো সাবস্ক্রাইবার হয়ে যায় তখন আপনি স্টোরি ট্যাব পান, এরপর আবার যখন আপনার সাবস্ক্রাইবার বাড়তে বাড়তে 1,00,000 হয়ে যায় তখন আপনি সিলভার প্লে বাটন পান বা ভেরিফাইডের চিহ্ন পান। এইরকমের ইউটিউবে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট হয়ে থাকে, কিন্তু এখানে একটি পরিবর্তন এসেছে। এতদিন ধরে আমরা যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতাম, অর্থাৎ আমাদের 1,000 সাবস্ক্রাইবার হতো, ঠিক তখন আমাদেরকে কমিউনিটি ট্যাব দেওয়া হতো, কিন্তু এই অক্টোবর মাস থেকে, অর্থাৎ আর কিছুদিন পর থেকেই আমাদেরকে কমিউনিটি ট্যাব 500 সাবস্ক্রাইবার হলেই দিয়ে দেওয়া হবে। এটি মোটামুটি আমাদের জন্য কিছুটা হলেও কাজের। আপনি চাইলে আপনার যে কোনো ঘোষণা, আপনার কুইজ, এরকমের জিনিসগুলোকে কমিউনিটি ট্যাবে আলোচনা করতে পারেন। আপনার চ্যানেলে আপনি কীরকমের পোস্ট দিতে চান, আপনার অডিয়েন্সরা কোনটি পছন্দ করে, আপনি কমিউনিটি ট্যাবের মাধ্যমে বুঝতে পারবেন। ইউটিউবের মোটামুটি এই দুটি আপডেটই হলো যা অক্টোবর এবং নভেম্বর মাসের জন্য গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আপনার নভেম্বর মাসের জন্য কিন্তু অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটি অন করে রাখবেন। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কোনো জিনিস না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আর পরবর্তীতে এরকমের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন।